ফরিদপুর ভাঙ্গায় আলেরখার কান্দা গ্রামের জব্বার ব্যাপারীর ছেলে জালাল ব্যাপারী প্রায় দেড় যুগেরও বেশি সময় ধরে প্রবাস জীবনযাপন করেও কোনো সুবিধা করতে পারেনি। একদিন টেলিভিশনে তিনি লেবু চাষের উপর একটি প্রতিবেদন দেখে নতুন করে আশার বুক বাঁধেন। কিছুদিনের মধ্যেই বিদেশে থেকে দেশে ফিরে নিজেই আড়াই বিঘা জমির উপর প্রায় 200 কাগজি লেবু চারা রোপণ করেন, আর এতে 2 বছর পর থেকে পূর্ণ ফলন পেতে শুরু করেন তিনি। বর্তমানে ভরা মৌসুমে তিনি প্রতিদিন গড় পরতায় প্রায় 10,000 টাকার লেবু বিক্রি করেন। চেষ্টা করি আমার এই জায়গা বাগান দায় আসে না, আর এই এই গাছটার পাতাটা লাল হয়ে গেছে, তাই কৃষি অফিসে যদি একটু পরামর্শ দিত যে গাছটা এই তাহলে মনে হয় যে আমি আর একটু লাভবান হইতাম। আর এই বাগানের ভিতরে আমি ডেলি 10,000 টাকা বিক্রি করি, হইল 1200-1300-1400 আলি পর্যন্ত আমার এই বাগানটা থেকে এক একদিন আমি লেবু বাজারে বিক্রি করি। আমার এই বাগানটা হচ্ছে 2.5 বিঘা, 200 লেবু গাছের গাছ আছে এই জায়গা। যে ঝড় তো ঝড়ে তো আমার লেবু নষ্ট করে ফেলবে, বেশি একটা সুবিধাজনক।